বেশ কিছু মাস ধরে খবরের শিরোনামে একটাই নাম নুসরাত। জুন মাসে টলিপাড়ায় শোনা গেছিল তিনি মা হতে চলেছেন। ঠিক তার পরের খবর সেই শিশুর পিতা তার স্বামী নিখিল নন। এই কথা প্রকাশ্যে আসতেই নিখিলকে নিজের স্বামী না বলে দিলেন অভিনেত্রী। ১৯শে জুন ২০১৯ সালে তুরস্কে হওয়া তাদের বিয়েকে সহবাসের নাম দেন নুসরাত। সেই নিয়ে তিনি প্রকাশ্যে বিবৃতিও আনেন। আর তারপরেই অভিনেতা ইয়াসের সাথে তার নাম উঠে আসে বহুবার। সবার মনে একটাই প্রশ্ন, সত্যি কি অভিনেত্রী মা হতে চলেছেন? হলেও সেই শিশুর জনককে? এই পুরো বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি অভিনেত্রী নুসরাত ও অভিনেতা ইয়াসের কাছ থেকে। চারিদিকের খবর নুসরাত আর ইয়াসের প্রেমের। এই সম্পর্ক নিয়ে তারা মুখ না খুললেও তাদের প্রেমের খবর ঘুরছিল লোকের মুখে মুখে। শোনা গেছিল SOS কলকাতা ছবির শুটিং এর সময় থেকেই ইয়াস ও নুসরাতের সম্পর্ক শুরু। তারপর তাদেরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় বহুবার। সবাইকে ফাঁকি দিয়ে আজমের দরগা থেকেও ঘুরে এসেছিল দুজনে। নেট মাধ্যমে একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবি থেকে শুরু করে নুসরাতের ছবির প্রিমিয়ারে যশের উপস্থিতি সব বুঝিয়ে দেয় যে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়। ১৯শে জুন প্রকাশ্যে আসে নুসরাতের বেবি বাম্পের ছবি। এই কঠিন পরিস্থিতিতেও অভিনেতা ইয়াস তার হাত ছাড়েননি। তারা একসাথে এক ছাদের তলায় ছিলেন, সেটা তারা মুখে না বললেও তাদের সোশ্যাল মিডিয়ার ছবি দেখে বেশ বোঝা গেছে। আজ অভিনেত্রী নুসরাত মা হলেন, জন্ম দিলেন পুত্র সন্তানের। অভিনেত্রী নুসরাতকে টিম উইসপটিওর তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উইসপটিও। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।